আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সো বন্ধুরা, নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আপনাদের জন্য খুবই আকর্ষণীয় কম দামের মধ্যে কিছু ভালো গাড়ি রয়েছে। সো আশা করি আপনারা কেউ ভিডিওটা টেনে টেনে দেখবেন না, আর আপনারা যদি ভিডিওটা টেনে টেনে দেখেন হতে পারে কোনো একটা আকর্ষণীয় গাড়ি আপনি মিস করে ফেলেছেন। সো বন্ধুরা, একটাই রিকোয়েস্ট, আপনারা ভিডিওটা কেউ টেনে টেনে দেখবেন না। আর ভিডিও শুরুর আগে আমি লোকেশনটা আপনাদেরকে একটু জানিয়ে রাখি। এটা হলো জাতীয় সংসদ ভবনের সামনে রাজধানী হাই স্কুল মাঠে। প্রত্যেক শুক্রবার সকাল থেকে রাত 8টা অথবা 9টা পর্যন্ত থাকে, কোনো কোনো সময় 8টা পর্যন্ত থাকে, কোনো কোনো সময় 9টা পর্যন্ত থাকে। আর আরেকটি কথা বলে রাখি, প্লিজ আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা যে বেল বাটনটি আছে সেটাতেও প্রেস করে রাখুন। ইনশাআল্লাহ সামনে যখনই এরকম নতুন নতুন ভিডিও দেবো তখন যেন সেই সকল ভিডিও আপনি সবার আগে পেয়ে যান। তাহলে চলুন ভিউয়ার্স, আমরা কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি। তো ভিউয়ার্স, আমরা সর্বপ্রথম আজকের এই গাড়িটি দিয়ে শুরু করব। আর এটা হলো ইই 101-এর গাড়ি। আমি আপনাদেরকে গাড়িটার একটু আউটলুকটা দেখিয়ে নিচ্ছি ভালোভাবে। আপনারা দেখতে পাচ্ছেন গাড়িতে তেমন কোনো স্কেচ দেখা যাচ্ছে না। এখন আমি পিছনের সাইডটা আপনাদেরকে দেখাচ্ছি, পিছনে বাম্পারও লাগানো রয়েছে। তো আমরা এখন গাড়িটার সর্বপ্রথম স্পেসিফিকেশনটা জেনে নিব। এটা হলো ইই 101-এর গাড়ি, 1993 সালের মডেল, 1999-তে রেজিস্ট্রেশন করা আছে। আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো 1331 সিসির গাড়ি, এসি ঠিক আছে, সিএনজি করা রয়েছে। আর এটার মূল্য চাচ্ছে তারা 410,000 টাকা। এটা হলো তাদের আস্কিং প্রাইস। এখানে যে গাড়িগুলো আছে এগুলোতে যে প্রাইস লাগানো রয়েছে প্রত্যেকটা প্রাইস হলো তাদের আস্কিং প্রাইস। অবশ্যই আপনারা যখন আসবেন অবশ্যই দামাদামি করে নেবেন, আশা করি তার থেকেও আপনারা অনেক কম দামে পেয়ে যাবেন। অনেক ভিউয়ার্সরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করেন যে ভাই আস্কিং প্রাইস তো ফিক্সড প্রাইসটা আমাদেরকে একটু জানিয়ে রাখুন। আসলে ভাই ফিক্সড প্রাইস তো ওরা জানায় না, আপনারা যখন আসবেন তখন অবশ্যই বার্গেনিং করে নেবেন, যে যেমন কম দাম দিয়ে নিতে পারেন। তো আমি এখন আপনাদেরকে ব্যাক সাইডের সিটগুলো দেখাবো। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আর সিটগুলো তো কাভার ইউজ করা রয়েছে, চাইলে আপনারা নিজেদের মতো করে মডিফাই করে নিতে পারবেন, নিজেদের মতো করে কাভার লাগাইতে পারবেন। টায়ারটা যদি আমি আপনাদেরকে একটু দেখাই, দেখতে পাচ্ছেন আপনারা সামনের টায়ারটাও দেখতে পাচ্ছেন। একটু ফ্রন্ট সাইডটা আমি আপনাদেরকে একটু ভালোভাবে দেখাই। ভিউয়ার্স, আমরা নেক্সট আরেকটা গাড়ি দেখতে পাচ্ছি, এটা হলো মিৎসুবিশি লঞ্চারের গাড়ি। গাড়িটার বাহিরের কন্ডিশনটা আপনাদেরকে একটু দেখিয়ে নিচ্ছি, খুবই চমৎকার দেখা যাচ্ছে রেড কালারের গাড়িটা। আমরা এখন গাড়িটার কনফিগারেশনটা জেনে নিই আগে। এটা হলো মিৎসুবিশি লঞ্চারের গাড়ি, 2008-এর মডেল, 2009-তে রেজিস্ট্রেশন করা আছে। আর এটা হলো 1500 সিসির গাড়ি, এসি ঠিক আছে, আর এটার মূল্য চাচ্ছে তারা 1380,000 টাকা। অবশ্যই আপনারা দামাদামি করে নেবেন, এটা হলো তাদের আস্কিং প্রাইস। আবারও বলে রাখি, ভিডিওটা কেউ টেনে টেনে দেখবেন না প্লিজ, কারণ আপনি যদি ভিডিওটা টেনে টেনে দেখেন তাহলে অনেক ইনফরমেশন আপনি মিস করে ফেলতে পারেন। সো আপনারা এখন ভিতরের সামনের যে কন্ডিশনটা ড্যাশবোর্ডের সেটা দেখতে পাচ্ছেন, উপরের সিলিংটা দেখতে পাচ্ছেন, এটা খোলা সিস্টেম রয়েছে। আমরা এখন পিছনের সিটগুলো একটু দেখব। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, সিটগুলোতে কাভার লাগানো নাই, অবশ্যই আপনারা চাইলে কাভার লাগিয়ে নিতে পারবেন নিজেদের মতো করে। একটু আমরা ব্যাক সাইডটা দেখি ভালোভাবে। তো ভিউয়ার্স, চলুন আমরা নেক্সট গাড়িটা দেখি। নেক্সট টাইম আমরা যে গাড়িটা দেখছি এটা হলো নিশান ব্লুবার্ডের গাড়ি। এই গাড়িটা অনেকেরই পছন্দের গাড়ি। আমরা গাড়িটার একটু আউটলুকটা দেখে নিই, এখন ব্যাক সাইডটা দেখতেছি ভিউয়ার্স, পিছনে বাম্পারও লাগানো রয়েছে।
আমি একটু গাড়িটার ডান সাইডটা দেখাচ্ছি বাহিরের ভিউয়ার্স দেখতে পাচ্ছেন। তো চলুন ভিউয়ার্স আমরা এখন গাড়িটার একটু সামনের সাইডটা ভালোভাবে দেখে নিই। গাড়িটার কনফিগারেশনটা যদি আমরা একটু জেনে নিই, এটা হলো নিশান ব্লোবার্ডের গাড়ি, 2004 মডেল, 2010 রেজিস্ট্রেশন। এটার 1500 সিসির গাড়ি, এসি ঠিক আছে, সিএনজি করা রয়েছে। আর এটার দাম চাচ্ছে তারা 7,90,000 টাকা, এটা হলো তাদের আস্কিং প্রাইস। অবশ্যই আশা করি আরও কম দামে পেয়ে যাবেন। এখন আমরা ভিতরের লুকটা দেখব। আর ভিউয়ার্স ইনশাল্লাহ নেক্সট কে কোন গাড়ি দেখতে চান অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। ড্যাশবোর্ডের কন্ডিশনটা আপনারা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, সিটগুলোতে দেখতে পাচ্ছেন কাভারও লাগানো রয়েছে, ভালোই ফ্রেশ দেখা যাচ্ছে বলতে গেলে। আপনারা চাইলে নিজেদের মতো করে আবার কাভার খুলে নিজেদের মতো করে লাগিয়ে নিতে পারবেন। আর এই হাটটার লোকেশনটা আমি আপনাদেরকে আবারও জানিয়ে রাখি, এটা জাতীয় সংসদ ভবনের সামনে রাজধানী হাইস্কুল মাঠে প্রত্যেক শুক্রবার সকাল থেকে রাত 8টা অথবা 9টা পর্যন্ত থাকে। আবারও বলি ভিউয়ার্স, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা যে বেল বাটনটা আছে সেটাতেও প্রেস করে রাখুন। ইনশাল্লাহ সামনে যাতে করে আমি এরকম যখনই নতুন নতুন ভিডিও দিব তখন যেন সে সকল ভিডিও আপনি সবার আগে পেয়ে যান। সো ভিউয়ার্স চলুন আমরা নেক্সট গাড়িটা দেখি। নেক্সট আমরা আরেকটা গাড়ি দেখতে পাচ্ছি ভিউয়ার্স, এটা হলো টয়োটা স্পেসিও গাড়ি। গাড়িটার ফ্রন্ট সাইডটা আপনারা দেখছেন, বাইরের কন্ডিশনটা দেখতে পাচ্ছেন, তেমন কোনো স্কেচ দেখা যাচ্ছে না। এখন আমরা গাড়িটার কনফিগারেশনটা জেনে নিই। এটা হলো টয়োটা স্পেসিওর গাড়ি, 2004 মডেল, 2009 রেজিস্ট্রেশন করা, এসি ঠিক আছে, আর এটা সিএনজি করা রয়েছে। এটার দাম চাচ্ছে তারা 10,35,000 টাকা। আপনারা যখন আসবেন অবশ্যই বার্গেটিং করে দামাদামি করে নেবেন গাড়িগুলো। ড্যাশবোর্ডটা খুব চমৎকার দেখা যাচ্ছে ভিউয়ার্স। এখন আমরা ব্যাক সাইডের সিটগুলো দেখব। ভিউয়ার্স দেখতে পেলেন আপনারা, তো চলুন ভিউয়ার্স, তো চলুন ভিউয়ার্স আমরা নেক্সট গাড়িটা দেখি। নেক্সট আমরা যে গাড়িটা দেখছি এটা হলো হুন্ডা সিটির গাড়ি। আমি আপনাদেরকে গাড়িটার একটু আউটলুকটা ভালোভাবে দেখানোর চেষ্টা করছি। গাড়িতে কোনো স্কেচ দেখা যাচ্ছে না, গাড়িটা ব্ল্যাক কালার যেহেতু, আর সে তা মানে খুবই চমৎকার লাগছে। ব্ল্যাক কালার আমার খুবই পছন্দের একটা কালার। আমরা এখন গাড়িটার স্পেসিফিকেশনটা জেনে নিই। এটা হলো হুন্ডা সিটির গাড়ি, 2005 মডেল, 2006 রেজিস্ট্রেশন করা, 1500 সিসির গাড়ি। এটি এসি ঠিক আছে এটার, এবং কি এটার দাম চাচ্ছে তারা 9,35,000 টাকা, এটা হলো তাদের আস্কিং প্রাইস। অবশ্যই দামাদামি করার অপশন রয়েছে, আপনারা দামাদামি করে নেবেন। যখনই গাড়ি কিনবেন তখন অবশ্যই ভালো একজন টেকনিশিয়ান নিয়ে আসবেন যিনি গাড়ি সম্বন্ধে ভালো বুঝে। সো দেখে শুনে ভালোভাবে সকল ধরনের টেস্ট করে তারপর আপনারা গাড়িটা নেবেন। ড্যাশবোর্ডের কন্ডিশনটা বেশ চমৎকারই দেখা গেল। তো ভিউয়ার্স আমরা পিছনের সিটগুলো এখন দেখব। তো ভিডিওটি এই পর্যন্তই, আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে আপনার অন্যান্য
যে সকল বন্ধুগণ রয়েছে তাদেরকে একটু দেখার সুযোগ করে দিবেন। আর ভিডিওর শেষ করার আগে আবারও বলে রাখি ভিউয়ার্স, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা যে বেল বাটনটি আছে সেটাতেও প্রেস করে রাখুন, যাতে করে যখনই নতুন নতুন ভিডিও দিব তখন যেন সে সকল ভিডিও আপনি সবার আগে পেয়ে যান। সো বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।